আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল 8টা, আর আজকে ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, ওখানে খুব ভালো ভালো রিলস পেয়ে যাবে। আজ জানো তো অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, 4:05 সময়। তোমাদের দাদা ভাই আর আমি দুজনে একসাথেই উঠে পড়েছি। কেন জানো? ভাবছো আজ রবিবার এত ভোরে উঠে কি করেছে? আর বলো না, ওই যে অসীমা আছে না, যে আমাকে আমার ঘরের কাজে সাহায্য করে, অসীমার মেয়ের আজকে হচ্ছে বেবি শাওয়ার বা সাত ভক্ষণ যাই বলো তোমরা, সেই অনুষ্ঠান। আর অসীমা ওর মেয়ের সাত ভক্ষণের পুরো অনুষ্ঠানে দায়িত্ব দিয়েছে আমার ঘাড়ের ওপরে। ব্যাস, আমি আর তোমাদের দাদা ভাই কোমর বেঁধে লেগে পড়েছি অসীমা যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালনের জন্য। তোমাদের দাদা ভাই আর আমার দাদা, মানে আমার জ্যাঠাতো দাদা, দুজনা মিলে ভোরবেলা 5:30 সময় গেছিল মাছের আড়তে মাছ আনতে। তারপরে নিজের হাতে বাজার হাট সব কিছু করে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে থেকে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেছিলাম। এই যে আরো একটা মহা দায়িত্ব দিয়েছে, আমি যেন নিজের হাতে ওর মেয়ের জন্য এই নরকমের ভাজা পায়েসটা যেন করে দিই। বলছে, দিদি তুমি করে দিলে সব থেকে বেশি আমার ভালো লাগবে। দেখো তো কত বড় একটা দায়িত্ব দিয়েছে, কত ভরসা করে আমার উপরে। জানো তো অনেকেই আমার উপরে অনেক বড় বড় গুরু দায়িত্ব দেয়, যেমন আমার মেসোর কাজ, আমার বড় মা মারা গেছিল সেই কাজ, আমার দেওরের বিয়ে, আবার আমার এই যে এখন লাস্ট যেটা করলাম অসীমার মেয়ের সাধ, সব অনুষ্ঠানের দায়িত্বগুলো আমার উপরে দেয়। কেন দেয় জানো? দায়িত্বটা কিন্তু সবার উপরে দেওয়া হয় না, যে দায়িত্ব পালন করতে পারে, যার উপরে মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে, সেই মানুষকেই একমাত্র দায়িত্ব দেওয়া হয়। দেখলে 5 কিলো দুধে পায়েস করলাম, অনুষ্ঠানে যত পায়েস সেই পায়েসটা করার দায়িত্বটা ছিল আমার উপরে। রান্নার লোক রান্না করছিল, কিন্তু সেদিকেও গিয়ে আমাকে তদারকি করতে হচ্ছিল। দায়িত্ব নিতে ভালোবাসি, দায়িত্ব পালন করতে ভালোবাসি। কেন জানো? দায়িত্ব পালনের পর ওই যে মানুষগুলো আমার উপরে দায়িত্বটা চাপিয়েছিল, ওই মানুষগুলোর মুখে ওই যে প্রশংসাটা, ব্যাস ওইটুকুর বড় লোভী আমি, এই লোভটা আমি সামলাতেই পারি না। ওদিক থেকে অসীমা হাক ডাক দেওয়া শুরু করে দিয়েছে, দিদি তুমি তাড়াতাড়ি আসো, আমার মেয়ের মাথায় তুমি ধান দুব্য প্রথম দেবে, বলো মেয়ের কাণ্ড। আর এদিকে আসতে ওকে ছুটি দিয়েছি, আর এই কাজগুলোও তো আমাকে করতে হচ্ছে। দুপুর এখন 1:30 বাজে যাচ্ছে, তোমাদের দাদা ভাই আবার গেছে ওর বাড়ির জন্য মিষ্টি আনতে। কোনো রকমে স্নান করে পুজো করেছি কি না করেছি, ও তো চিলচিৎকার জুড়ে দিয়েছে, দিদি আসো দিদি আসো। এই দেখো এখানে অসীমার মেয়ে বসে পড়েছে সাত ভক্ষণের জন্য, ওর 9 মাসের সাধ হচ্ছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ সবলভাবে একটি বাচ্চা জন্ম দিতে পারে এবং ও নিজেও যেন সুস্থ থাকতে পারে। দেখো মেয়েটার কতটা কৃতজ্ঞতা, ও আমাকে ছাড়া এই অনুষ্ঠান শুরু করবেই না, এসে দেখছি সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছে সবাই মিলে, কখন আমি আসব আর কখন এই অনুষ্ঠানটা শুরু হবে। বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে এটুকু সাহায্য করতে পারছি বলেই হয়তো উপরালা পরমেশ্বর আমার উপরে সব সময় তার কৃপা দৃষ্টি দিয়ে রেখেছেন। আজ তোমাদের সামনে আমি আর দুপুরের পরে আসতেই পারিনি, আসলে কাজের এত চাপ ছিল, ওই অসীমার বাড়িতে অনেকগুলো আর কি
দেখাশোনা করার দায়িত্বগুলো আমার উপরেই ছিল। আর মোবাইলটাও আমি সঙ্গে ক্যারি করি নিয়ে, জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি অসীমার বাড়িতে। আজকে অনেক অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে, আর খাওয়া দাওয়ার আয়োজনও অনেক সুন্দর ছিল, মাছ ছিল। দাঁড়াও দেখাচ্ছি, কারণ অসীমা দুপুরবেলাতে এত খাবার দিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাইকে আর ছেলেকে, যেহেতু আমাদের এখানে না ছেলেরা কোনো বাড়ির স্বাদ ভক্ষণে যায় না, আর ওদের নেমন্তন্ন ছিল আর ওরা যাবে না, অসীমা বাড়িতে খাবার দিয়ে গেছিল। আর ও এত বেশি পরিমাণে খাবার দিয়েছিল যে ওরা খাওয়ার পরও এত খাবার বেঁচে গেছে যে রাতে আমরা তিনজনা খাওয়ার পরও হয়তো খাবারগুলো শেষ হবে না। চলো দেখে নাও তাহলে রাতের খাবার আজকে কি। এঁচোড় চিংড়ি দিয়েছিল যেটা রয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল দিয়েছিল এটাও রয়ে গেছে, আর ভাত, এই দেখো আমি নিয়েছি ভাত, প্রতিষ্ঠা নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছে, এটা আবার একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। এর মধ্যে রয়েছে পাঁপড় আর চিপস, চাটনিটা ফ্রিজে রয়েছে ওটা আর বার করিনি, আমরা তিনজনা ভাত খাওয়ার পরও এতটা ভাত এখনো বেঁচে গেছে। আচ্ছা মেনুতে কি ছিল, ছিল হচ্ছে মুড়িঘণ্ট ডাল, চিপস, এঁচোড় চিংড়ি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, আর পায়েসটা তো আমিই করেছিলাম, এই যে রয়েছে সেই পায়েস মিষ্টি এলাহি কাণ্ড, আর ছিল হচ্ছে কি বলো এটাকে জোয়ান। নাও এখন হচ্ছে এঁচোড় দিয়ে আমি অল্প একটু ভাত খাবো, কারণ অবেলাতে খেয়েছি পেটটা একদম ভর্তি হয়ে রয়েছে। প্রতিষ্ঠাও তাইরে নাইরে করতে করতে আজকে ভাত খাচ্ছে, আমি বললাম মা গরমে আমার আর শরীরটা দিচ্ছে না, আজ আমি আর রুটি করতে পারবো না। ছেলের আছে নেমন্তন্ন, ও গেছে আবার কোনো এক অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন খেতে। চলো এঁচোড় দিয়ে ভাত খাই আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।